করবে আপনি সেটা শুনতে কতটা ভালোবাসেছেন। ভগবানের কথাই কথা আর সব মাথা রাখে, এই জগতে ভগবানের কথাই কথা আর সবই মাথা রাখে, কোনো কিছুরই মধ্যে আর কোনো দাম থাকছে না। তো এখানে ব্রজগোপীগণ আশ্রম যিনি এসেছেন, এসে তারা এই পূর্বে আকাশের দিকে তাকিয়ে আছে, এটি শরৎচন্দ্র শরৎকালের চন্দ্র। আমার একটু পিছিয়ে যায় তো সেখানে হচ্ছে বিপিনে সেই জায়গাটায় ফুল্ল কি কি ফুল পড়ছে, ফুল্ল মল্লিকা মারুতি জুত মত্ত মধুকর হরুণি। এই বাড়িটা যখন আমি প্রথম কোথাও পাঠ করতে আসলাম তখন এই বাড়িটা এক চালা ছিল। বাড়িটা ভালো লাগতো কেন, বাড়িটার মধ্যে অল্প জায়গার মধ্যে প্রচুর ফুল গাছ লাগানো, এখন তো সমৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু মাধুর্য নেই। দুটো জিনিস মানে কি, গ্ল্যামার আর সুন্দর এক জিনিস আছে। গ্ল্যামারটা কিন্তু ফেস পাউডার মাখলে হয়, ওটা আপনার ভিতর থেকে আসতে হবে, আর আপনি সুন্দর দেখতে সেটা আমার সৌন্দর্যকে দুই ভাগ করেছে, একটা মনের সুন্দর একটা বাহ্যিক সুন্দর। মনের সুন্দর কিন্তু আপনি তৈরি করতে হবে, বাহ্যিক সুন্দর আপনি না ভুতে আছে সার্জারি করে দিন, সুন্দর ভুলটাকে ব্ল্যাক করে দিল, হ্যাঁ এগুলো করা যায়, বাহ্যিক সৌন্দর্যে করে মনের সৌন্দর্য করা যায় না। এই জায়গাটা শাস্ত্র হচ্ছে যে এই জায়গাটাকে বলে আমার লাবণ, সে লাবণটা কি হয় প্রাকৃতিক ভাগবত সেবার বিষয় কর্ম কারণে করুণা ঘর সম্মানিত গ্রহ ভগবান শুরু করেছে, রাসলীলা সম্পাদন করছে। যেহেতু আমরা যে দিনটা মানে গোপমুহূর্ত কালে হবে, কালকে যেহেতু ভগবানের জন্মতিথি যেখানে পবিত্র সেই মধ্যে ভগবান কি করেছেন, এসে প্রচুর গোপীগণকে পরীক্ষা করছে। প্রচুর গোপী তো বলছে যে তোমরা আমার এখানে কেন এসছো, আমরা তো তোমাদের সম্পাদন করি। হ্যাঁ তখন কৃষ্ণ বলছেন আমি সর্বগুণাশ্রয় কিভাবে চলবে ব্রজগোপী গণ, আমার লীলা সম্পাদিত কিন্তু তুমিও চিন্তা করে দেখো স্বাভাবিক ভাবে দেখবেন এটা একদম নিখুঁত ভাবে সত্য। আমরা ভাবি যে আমার স্বামীকে কুমুদের স্বামীকে বেশিরভাগ রমণী আর প্রত্যেক স্বামীরা হবে যে আমার পত্নী কখন হয় মানুষের জীবন অভাব থেকে তখন তার স্ত্রী অমুকের স্ত্রী অমুকের
করে দিয়া এভাবে পর সম্পত্তি দেখা দিচ্ছে কৃত্রিম কোন সম্পত্তি দিলে আমার এই চিন্তাটি যে কোনো বহি বড় মানে অন্য তাকে আপন চিন্তন করাটা আমি করে দিই গোষ্ঠী বান্ধব বলছেন আপনারা যে বৃন্দাবনে পরকিয়া করিয়া উঠে সেখানে করাভ করেছে ব্রজমীন ইয়ার অন্য উত্তর নাহি বা সম্পাদন করছে আমাদের তুমি এভাবে ছেড়ে দিয়ে যেতে পারো না, এভাবে ছেড়ে দিয়ে যেতে পারো না, কেন যে আমাদের আগামী হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন বিলাসী, আমার বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের রাই আমাদের সুখসারী যেমন দ্বন্দ্ব মানে যুগলকে এক ছেলে বসে সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন সারি বলে আমার রাধা আছে বাম মানে যখন বাম দিকে থাকছে তখন তিনি মনে নাইলে কে বা কার মন তাহলে কৃষ্ণকে কে জানো কেউ জানতো তাই বলেছে ব্রজগোপী কণ্ঠ বলছে নির্গুণ দুর্ভাগা রোগী অবৃদ্ধ বা নির্ধন কৃষ্ণ এখানে বলছেন যে চিন্তন করো হ্যাঁ কেউ যদি তোমাকে পরের ধনটা লিখে দেয় আপনার কাকার কেউ ছেলে নেই আপনার কাকা মরে যাওয়ার পর সম্পত্তি ভাগ্নাদের দেবে ঠিক আছে ওটা আলাদা জিনিস সেখানে বলছেন যে দেখো নির্গুণ দুর্ভাগা রোগী বা বৃদ্ধ বা নির্গুণ স্বামী হলেও তাকে ছাড়া হয় না তবু সতী জলার গতি করত না ছাড়েও কখনো মানে তাদেরকে ছাড়া উচিত এদিকে নীতির কথা বলছে কিন্তু কৃষ্ণ তো আবার আকর্ষণ করছেন আমরা যতই জানি না কেন যে আমার পত্নী আমার ভালো জানি অন্যের পত্নীকে তো আপনাকে সেবা করবে না আমাদের চলে না আমরা এই মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই মনটাকেই বলা হয় সাকার এই জন্য আমরা মনে ও বেশি সুখে আছে ও বেশি শান্তিতে আছে এই জন্য পরের ধরের প্রতি আমাদের টান থাকে এটা হচ্ছে মানসিক একটা মানে অবস্থা এটা কখনো মানে পাল্টানো সহজে যায় না এই জন্য বৈষ্ণবাদ এই এই মনটাকে কৃষ্ণ উপাসনার প্রতি বা যদি পরের জিনিসে যদি তুমি টান থাকে তাহলে তুমি পরপতি কৃষ্ণর প্রতি কেন তোমার টান থাকে কত পর এখানে ভগবান লোকেরা কলিযুগে ভগবানকে স্বয়ং ভগবান কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ওরা ঈশ্বরের লোকেরা ব্যাখ্যা করে আমরা এভাবে ব্যাখ্যা করি না আমাদের ব্যাখ্যা হচ্ছে মোর প্রতি মোর মোর পুত্র মোর প্রাণপতি এভাবে মরে জীবা করে শুদ্ধ ভক্তি এটা হচ্ছে কৃষ্ণের সাথে মোর প্রতি মোর ভাবে তাকে সেবা করছে রাজস্থানে যোধপুরের কাছে একটা জায়গা আছে যেখানে একটা গুফা আছে সেখানে প্রথমে সাক্ষাৎ সন্তোষীমার দর্শন হয় যদি কখনো যোধপুরে যান সেখান থেকে আমি গাড়ি যাবে যেটা এখন মনে পড়ছে একটা মন্দির পাশে বেশি তো এটা জানি তো সেখানে এক আপনার কাছে মনে হয় অনেক ভয়ের জিনিস কিন্তু যেখানে কার্ণী মাতা বা বিভিন্ন জায়গাতে আপনার যেমন দেবী প্রকটিত হয় সেখানকার কিন্তু সে জায়গা কিন্তু অত আপনার জীবনে ভীত জায়গা রসিকবাবু বলছেন ভগবান ভক্তকে সাবধান করে যে এ নয় যে তার প্রতি তার কোনো রুষ্টতা ভাব আছে এই জন্য যখন সন্তোষী মাকে কেউ যখন স্থান দিচ্ছেন না তখন এক বৃদ্ধা মানে একজন বউ যারা সামান্য স্থান দিয়ে তাকে দিলেন সেখানে দেবী কিন্তু রুষ্ট হলেন আমরা যখন দেব দেবতার বিভিন্ন উপাসনাগুলো সারা ভারতবর্ষে যে ঘুরবেন তাই দেখতে পাবেন সেখানে কিন্তু দেবতা তার কাছ থেকে পাচ্ছেন না হ্যাঁ এখানে ভগবান বলছেন তোমার মন চিরন্তকাল সবসময় প্রতিকটা মন আসলে কি একটা জিনিস আপনি বাইরে ঠাকুরের নাম করে দেখানো যায় আপনি কতটা ঈশ্বরকে স্মরণ করছেন এটা কাউকে দেখানো যায় এটা যদি দেখানো যেত তাহলে কে কতটা ঈশ্বরকে সাধন করছেন ওটা বাইরের দিয়ে কে বিচার করতে পারত এ এমন একটা জিনিস আপনার রাখক প্রেম হৃদয়ে ভরিয়া এটা প্রত্যেক ব্যক্তি তার মনের ভিতরে যে পরকীয় চিন্তাটা করে
পরতি মানে কি আমার চেয়ে ওর স্বামী ভালো, আমার চেয়ে ওর পত্নী ভালো, আমার চেয়ে ওর সম্পত্তি বেশি ভালো, আমার চেয়ে এই যে পরর প্রতি যে চিন্তা এর থেকে পরকে সৃষ্টি আসছে। এই জন্য গোস্বাই পাত্র বলছে তোমার মত যখন পরের কিছুর দিকে টান থাকে এই পর থেকে তুমি গোবিন্দকে মনে করো তার প্রতি তোমার যে টান এটাও পর, তাই গোবিন্দের প্রতি প্রতি প্রজগণে আকর্ষণ। তাই এখানে ভগবান তাদেরকে বিচার করিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমরা কি করবে, তোমরা এইভাবে যাও গিয়ে মানে